ভিউয়ার্স, মাছ চাষ মাছের পোনা ক্রয় সংক্রান্ত নিয়মিত পর্বের এ পর্যায়ে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের সাথে আলোচনা করব ক্যাটফিশ জাতীয় মাছের মধ্যে অন্যতম জনপ্রিয়, খুবই পরিচিত একটি মাছ নিয়ে, যেটি হল থাই কই বা ভিয়েত কই। ছোট বড় যে কোনো আয়তনের পুকুরে একক বা মিশ্র উভয় পদ্ধতিতে কম খরচে সহজে চাষ করা যায় বলে চাষিদের কাছে খুবই জনপ্রিয় মাছ। আমাদের দেশে প্রাচীনকাল হতে কই মাছ একটি সুস্বাদু ও পুষ্টিকর মাছ হিসেবে পরিচিত। একসময় দেশের নদ নদী, খাল বিল, উন্মুক্ত জলাশয় ও প্লাবনভূমিতে প্রাকৃতিকভাবেই পাওয়া যেত। সে সময় যেমন সহজলভ্য ছিল তেমনি দামও ছিল ক্রয়সীমার মধ্যে। তবে বর্তমানে মানুষের বিরূপ আচরণে এ মাছ যখন বিলুপ্তির পথে, তখন কিছু হ্যাচারি ও খামারি মালিকদের দ্বারা কৃত্রিম প্রজনন পদ্ধতিতে উৎপাদিত এ মাছ এর বাণিজ্যিক চাষাবাদ শুরু হয়। এ মাছ চাষ খুবই সহজ, যে কেউ চাইলে সহজে ও কম ঝুঁকিতে এ মাছ চাষ করতে পারেন, কারণ বিরূপ পরিবেশেও এরা টিকে থাকতে পারে, তাছাড়া মৃত্যু ঝুঁকি কম। কই মাছ একক বা মিশ্র উভয় পদ্ধতিতে চাষ করা যায়। তবে মিশ্র পদ্ধতিতে কিছু কই মাছ দিলে পানির রং সর্বদা সবুজ থাকে, কেননা কই মাছ খায় বেশি, মলত্যাগ করে বেশি, যেটা অন্যান্য মাছের খাবার উপযোগী প্লাঙ্কটন তৈরিতে সহায়তা করে। এছাড়াও একক পদ্ধতিতে বিভিন্ন জাতের কই মাছের পোনা বাজারে পাওয়া যায়। এর মধ্যে থাই বা ভিয়েত কই মাছের চাষ বেশি জনপ্রিয়, তাছাড়া সুস্বাদু ও বাজার চাহিদা বেশি। তবে একক পদ্ধতিতে কৈবাত চাষে প্রথমে আপনাকে রৌদ্রের আলোযুক্ত খোলামেলা জায়গায় পুকুর নির্বাচন করতে হবে। পুকুরের আয়তন 20-40% হলে ভালো। পুকুর শুকিয়ে চারপাশে নেট দিয়ে ঘিরে দিতে হবে, যাতে করে বাইরে থেকে কোনো ক্ষতিকর প্রাণী ঢুকতে না পারে, অথবা বর্ষায় এ মাছ বের হয়ে যেতে না পারে। পাড়ে আগাছা থাকলে তা ছেটে পরিষ্কার করে দিতে হবে। শুকানো পুকুরের মাটি ফেটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে আড়াআড়ি দুইটি হাল চাষ দিতে হবে। এরপর শতাংশ প্রতি 1 কেজি পাথুরে চুন পানিতে গুলিয়ে একদিন পর সমস্ত পুকুরে ছিটিয়ে দিতে হবে। চুন প্রয়োগের 3-5 দিন পর শতাংশ প্রতি 5 কেজি গোবর, 3 কেজি মুরগির বিষ্ঠা ছিটিয়ে দিতে হবে। জৈব সার প্রয়োগের 3-4 দিন পর 4-5 ফিট উচ্চতায় পানি দিয়ে ভরাট করতে হবে ও পরবর্তীতে 200 গ্রাম ইউরিয়া, 200 গ্রাম TSP গুলিয়ে প্রয়োগ করার 5-7 দিন পর পানির রং সবুজ হলে শতাংশ প্রতি 1000-1200 ও একটু বড় জাতের পোনা হলে 300-350 আই বা ভিয়েত কই মাছের পোনা মজুত করা যেতে পারে। খাবার ব্যবস্থাপনা। হাই কই দ্রুত বর্ধনশীল একটি মাছ। এ মাছকে যে কোনো রাফ বা গুণগত মানসম্মত প্লেট খাবার প্রদান করতে হবে। রাফ খাবারে শামুক ঝিনুকের মাংস, গরু বা মুরগির নাড়িভুড়ি, খোল কুড়া দিতে পারেন। তবে ভালো ফলন পেতে 25% ফিশমিল, 30% কুড়া, 25% খোল ও 20% ভুষি একত্রিত করে প্লেট আকারে দিলে ভালো ফলন পাওয়ার সম্ভাবনা থাকে। কই মাছের তেমন কোনো রোগবালাই নাই, তবে শীতে কিছু ক্ষতরোগ দেখা যায়। এজন্য নিয়মিত পানি পর্যবেক্ষণ সহ 15 দিন অন্তর পানি কিছুটা পরিবর্তন করে দিবেন ও পুনরায় চুন প্রয়োগ করবেন। সঠিক পরিচর্যায় 4-5 মাসে এ মাছগুলো 4-6টায় কেজি আসলে বাজারে বিক্রির উপযুক্ত হয়। তবে সঠিক সময় এ ফলন পেতে আপনাকে দেশি কই মাছ হতে অধিক বর্ধনশীল থাই বা ভিয়েত কইয়ের পোনা নির্বাচন করতে হবে। আর এই পোনাগুলো আপনারা পাবেন মা মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারি হতে। এছাড়াও শিং, মাগুর, গুলশা, ট্যাংরা, মনোসেক্স, পাঙ্গা সহ সকল ধরনের ক্যাটফিশ জাতীয় মাছের পোনা ক্রয় করতে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন। অক্সিজেন ব্যাগে পরিবহনের মাধ্যমে সারা দেশে হোম ডেলিভারি করা হয়ে থাকে। তো মাছ চাষ মাছের পোনা ক্রয় সংক্রান্ত যে কোনো তথ্য বা পরামর্শ লাগলেও আপনারা স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই। মাছ চাষ হোক আপনার জন্য আরও সাফল্যময়, এ কামনায় খোদা হাফেজ।